দৃশ্যপ্রণোদিতভাবে গজলডোবা বাঁধ খুলে রংপুর বিভাগে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিক্ষোভ ও মানব বন্ধন করেছে রংপুর বিভাগের শিক্ষার্থীরা কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট বেলা এগারোটায় ক্যাম্পাসের প্যারিস রোডে কর্মসূচি পালন করেন তারা কর্মসূচি থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানানো হয় শিক্ষার্থীরা বলেন প্রতি বছর দুই থেকে তিনবার উত্তরে বন্যা দেখা দেয় যেখানে অনেক টাকার ফসল নষ্ট হয় বসবাসরত বাড়ি স্কুল কলেজ সহ বিভিন্ন স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয় এবং সরকার বারবার আশ্বস্ত করলেও এর সমাধানে কোনো ব্যবস্থা নেওয়া হয় না অভিন্ন নদীর পানি ন্যায্য হিস্সার দাবি জানিয়েছেন তারা কুড়িগ্রামে যুগ যুগ ধরে যে বৈষম্য চলে আসছে এই তিস্তা পাড়ের মানুষের যে দুঃখ দুর্দশা এগুলোর আমরা বিরূপ চাই স্বাধীনতার পর থেকে আমাদের তিস্তা পারের মানুষজন পানির অভাবে খরার সময় পানির অভাবে তারা ফসল ফলাইতে পারতেছে না